আল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছেন, তার মধ্যে আমি 10টি উপদেশ এখানে আলোচনা করছি। এক, যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, হাসি ঠাট্টা করে, তাদের কাছ থেকে সরে যাবে। দুই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তিন, ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না। চার, অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না। পাঁচ, অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছ তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। ছয়, খাবারের দাওয়াত ফেলে যখন যেতে বলছে তখনই যাবে, বেশি আগে যাবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে, যাতে তাদের অসুবিধা না হয়। সাত, কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়র বিরুদ্ধেও হয়। আর বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে, বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে। নয়, কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। দশ, এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে।